আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই রাতের বেলা ভিডিওটা করলাম আপনাদেরকে, একটা বিশেষ জিনিস দেখাবো। হয়তো আপনারা এরকম জিনিস আর কখনো দেখেন নাই, তো আমার এখানে দেখতে পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কিছু স্পেশাল কিছু জিনিস দেখতে পাবেন। সেটা হলো যে আপনারা জানেন যে আমার ওই হাড়িতে আমি কয়েকটা ভিডিও করছি, কিন্তু এই বছর দোয়েল পাখি ডিম পারছে। তো সমস্যা হলো যে আপনার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো আমরা সাধারণত বাহ্যিকের পাখি যখন পালন করি তখন কিন্তু বাচ্চা একটু বড় হলে পর বাবার হাড়ি থেকে বের হয়ে আসে, পড়ে যায়। এদের ক্ষেত্রে সে একই অবস্থা। দেখেন ওটা, আপনার একটু দৃশ্যটা দেখেন, পাঁচটা বাচ্চা ছিল, কোনটা যে কোথায় আছে আমি বলতে পারি না। ওই যে দেখেন মা হাড়ির উপরে দাঁড়ায় গেছে, এই যে একটা বাচ্চা দেখেন, এই যে আজকে জ্বর হয়েছে বাচ্চাটা, এই যে এইখানে, এই এই একটা, এই একটা দোয়েল পাখির বাচ্চা, এই একটা দেখেন কত কিউট, নাদুস নুদুস, কিভাবে তাকায় রয়েছে। আরেকটা দেখবেন কই আছে, দেখলে আশ্চর্য হবেন, হাসবেন। ওই দেখেন খাঁচার নিচে ওই কোনায়, ওই যে দেখা যায়, ওই যে মানে নিচে নিয়ে যায় ক্যামেরাটা, তাহলে দেখতে পারবেন, ওই যে ওই কোনায়, ওইটা কিন্তু বাচ্চা একবারে ছোট ছোট যেটা ওইটা। তো এটা আসলে দেখানো যায় কিনা, এই যে দেখেন, এই যে এটা দোয়েল পাখির বাচ্চা। এখন আমি কি করবো, হাড়ির ভিতরে দেবো না বাইরে থাকবো, আমি বুঝতেছি না। হাড়ির ভিতরে মানে দুইটা আছে আর এখানে তিনটা আছে, এখানে তো পিঁপড়া কামড়াবে, মশা কামড়াবে। এখন আমার আবার হাড়ির ভিতর দিয়ে দেওয়া লাগবে, আমি চেষ্টা করবো হাড়ির ভিতর দিয়ে দেওয়ার জন্য। তো ওই যে মা, এখানে এই যে দুইটা বাচ্চা, এই একটা কিউট আর এই একটা কিউট, ঠিকই ঘুমাই রয়েছে মনে হয়, চোখ ভিতরে রয়েছে, ওই যে একটু মিলতেছে। আর আছে কি না, আর আছে কিনা দেখা লাগবো। এই দুইটা হাড়ির ভিতরে কয়টা আছে, ওই যে মা দেখা যাইতেছে, এইখানে আছে কয়টা, এখানে আছে একটা, তাহলে বাকি আর একটা বাচ্চা কই আছে আল্লাহই জানে। এখন আমি সব হাড়ির ভিতর দিয়ে দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ হাড়ির ভিতর দিয়ে দেওয়ার জন্য। এই যে আপনি আসেন, উড়াল দিয়েন না, এই যে ধরছি ধরছি দোয়েল পাখি, জাতীয় পাখি। উড়ি বাবা, উড়ি বাবা, এই যে ভিতরে যা, ভিতরে যা, পায়খানাও করে দিছে দেখেন, উনিও আছে, নড়ো রেখে দেবো। এই যে একটা, এইটারও রেখে দেবো, ওই যে বেরিয়ে চলে আসতেছে, কি করব আমি, দেখ রাখছি তুমি। দুইটার দিছি তো বের হয়ে গেছে, এখন এইটারে কি করব, ওইটা কি ওই জায়গায় থাকবে, ওই যে যাই হোক বের, সেটা বের করার সময় আমার ভিডিও করতে পারবো না, কিন্তু আপনাদেরকে একটা মজার জিনিস দেখাইলাম। আশা করি আপনাদের জিনিসটা ভালো লাগছে, আপনারা এভাবে হাড়ি দিতে পারেন ইনশাল্লাহ, আপনাদের হাড়িটা ডিম বাচ্চা করবে, দোয়েল পাখি আশা করি শালিক পাখিও ডিম বাচ্চা করবে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।